শুভ সকাল দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন পত্রিকার চোখের দেশ অনুষ্ঠান আপনাদের সঙ্গে আমি আছি প্রিয়াঙ্কা ঘোষ নিতু জানিয়ে দিব আজকের সংবাদপত্রের শিরোনামগুলো শুরুতেই যাচ্ছি সমকাল সমকাল শিরোনাম করেছে ঋণ জালিয়াতিতে এবার ছক্কা সাদ মুসার বিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ প্রাথমিক বিদ্যালয় সাতাশ জেলার মাধ্যমিক ও কলেজ বন্ধ আজ আগুনের হলকা মৃত্যু আরো চার কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন অফার যুগান্তরের শিরোনামে আছে আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে ব্যাংক খাতে ঝুঁকির মাত্রা বেড়েছে কমেছে বজ্র ঝড় ও বৃষ্টিপাত দাবদাহের যন্ত্রণায় দেশ এবং আরো এক শিক্ষার্থীর মৃত্যু অসুস্থ চৌষট্টি ইত্তেফাকের শিরোনামে আছে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন টানা এক মাস ধরে দাবদাহের রেকর্ড শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে দুই মন্ত্রণালয়ের পৃথক সিদ্ধান্ত নির্দেশ অমান্যকারীদের ব্যাপারে আওয়ামী লীগের সিদ্ধান্ত আজ উপজেলা নির্বাচন এবং সরকারি ক্রয় আইন পরিবর্তনের সুপারিশ করেছে ঘর শীতল করছে দেশে তৈরি এসি বাংলাদেশি এসি রপ্তানিও হয় বণিক বার্তা শিরোনামে উঠে এসেছে এসি এখন মেড ইন বাংলাদেশ আজকের পত্রিকার শিরোনামে আছে পনেরো লাখ প্রবাসীর তথ্য যাচ্ছে বেসরকারি হাতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ দুই মে পর্যন্ত তাপের সঙ্গে আর্দ্রতাও বেশি ভুগছে শ্রমজীবী এবং পাঁচ দুর্বল ব্যাংকের চারটিরই না রোদেপুরে ছারখার ইতিহাসের উষ্ণতম এপ্রিল আতঙ্কে কেন্দ্রীয় নেতা এমপিরা আওয়ামী লীগের সভা আজ বঙ্গবন্ধু হত্যা প্রতিরোধ যোদ্ধাদের স্বীকৃতি দিতে কমিটি ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পানের মতো সমাজের বাধায় আটকে যায় মরণোত্তর দেহদান এবং এসি আপনাকে ঠান্ডা দিচ্ছে গরম বাড়াচ্ছে সবার এটা ছিল দেশ রূপান্তরের শিরোনাম খবরের কাগজের শিরোনামে আছে উভয় সংকটে দেশের কৃষি মৌসুমের উত্তপ্ত দিনের রেকর্ড এমপি মন্ত্রী ও স্বজনদের ভাগ্য নির্ধারণ আজ এবং গণহারে বহিষ্কার নিয়ে দলের ভেতর মতভেদ বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে উৎকণ্ঠা বাড়াচ্ছে উপজেলা নির্বাচন চার ধাপে চারশো চুয়াত্তর উপজেলায় ভোট থাইল্যান্ড সফর শেষে ফিরছেন প্রধানমন্ত্রী ফসলি জমি অন্য খাতে ব্যবহারে লাগবে অনুমতি এবং কারাগারেও মাদকের আখড়া দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে হিট ওয়েভ আফটার ফায়ারি এপ্রিল মিল্ডের মে ব্যাকস ডোন্ট অ্যালাউ আনফিট ভেহিকেলস অন রোডস আইএমএফ লোন Government may miss two key targets set for fourth tranche. The children grow but the scares remain. Impacts of physical punishment can persist into the future WHO and government in a bind over school closure END Ministry to appeal against HC order to shut schools till May 2. দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আমাদের প্রতিদিনের এই আয়োজন নিয়ে আপনাদের সাথেই থাকবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন মোহনার পর্দায় ধন্যবাদ